আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতেই আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা দেখছেন হলি ভয়েস টিভি। বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল এবং সে তিনজন ব্যক্তির প্রথমজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টেকু ও তৃতীয়জন অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকটে একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট অথবা গরু। এ ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হয়। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দেন। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। অতঃপর তিনি তার মাথায় হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন একটি এমন ছাগল দেয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো, ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে, আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তারপর তোমার সহায়তা, যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার নিকট একটি উট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, মুসাফির, আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে, এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা, সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, এ ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারব। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন, আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন, কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও, আল্লাহর শপথ, মহান আল্লাহর হস্তে আজ তুমি যা কিছু নেবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে, তোমার প্রতি মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী হাদিস 3464, নবীদের কাহিনী অধ্যায় 51, মুসলিম হাদিস 2964, মিসকাত হাদিস 1878, জাকাত অধ্যায় 5। প্রিয় দর্শক বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি জানতে পারলাম সেটাই হলো মূল বিষয়, আর সেটি হলো সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গী থাকবেন। আল্লাহ হাফেজ।